আজকে কিন্তু আমরা দেখো একের গ নাম্বার করব অনুশীলনী দুই এর তাই না তাহলে একের গ নাম্বার যদি আমরা করি খেয়াল করো প্রশ্নটা খেয়াল করো কি করেছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বলেছে একের গ তোমাদের সামনে নিশ্চয় বই আছে বইতে দেখো এটা আছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক মানে এমন একটা সদস্য হবে এখানে এখানে তালিকা পদ্ধতিগুলো এই সদস্যগুলো যে সদস্যগুলো হবে সেটা হচ্ছে 36 এর যতগুলো গুণনীয়ক আছে তার যে কোনো একটা সেই সাথে একই সাথে সে 6 এর গুণিতক গুণিতক এবং গুণনীয়ক নিশ্চয় আমরা জানি তাহলে পরে এটা কিভাবে করি আমরা প্রথমে এখানে দেখো সেটটা কিন্তু সদস্যটা কিন্তু সব n n সেটের সদস্য হতে হবে n সেটের অন্তর্ভুক্ত তার মানে কি ন্যাচারাল নাম্বার কোনগুলো দেখো আমি এখানে একটু লিখে দেখাচ্ছি তোমাকে এই ন্যাচারাল নাম্বার হচ্ছে গিয়া কি 1 2 3 4 5 6 এরকম যত আছে সবগুলা একের থেকে শুরু করে একদম অসীম পর্যন্ত এই সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট এই ন্যাচারাল নাম্বারের সেট যদি হয়ে থাকে সেখান থেকে সদস্য নিয়ে আমার এটা করতে হবে কিন্তু সবগুলো নেওয়া যাবে না এখানে আবার শর্ত দিয়ে দিছে যদি শর্ত না দেওয়া থাকতো তাহলে এটা সবগুলো হতো যেহেতু শর্ত দেওয়া আছে সেহেতু আমরা এই শর্তের বাইরে যাব না কয়টা শর্ত আছে দেখো এখানে দুইটা শর্ত আছে একটা শর্ত হলো যে এক্সটা নিবা সেটা 36 এর গুণনীয়ক যে এক্সটা নিবা সেটা 6 এর গুণিতক তো তখন আমরা এই দুইটা শর্তকে আমরা আলাদা করে দুইটা সেট আগে তৈরি করে নিই এই শর্ত দিয়ে একটা সেট তৈরি করব আর ওই সেট ওই শর্ত দিয়ে আরেকটা সেট তৈরি করব দেখো কিভাবে x belongs to n such that x 36 এর গুণনীয়ক থার্টি সিক্সের গুণনীয়ক এইটাই মনে করে একটা সেট 36 এর যত গুণনীয়ক আছে তার সেট হলো এটা যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে তাই তো এই যে এক্স বিলংস টু এন এরপরে এবং দিয়ে আমি এই সেটটাকে আবার লিখব কিভাবে লিখব এক্স বিলংস টু এন সাজ দ্যাট খেয়াল করো এখানে কিন্তু শুধু সিক্সের গুণিতক লেখা আছে এখানে কোনো সাবজেক্ট নেই এটা সাবজেক্ট কিন্তু এক্স এক্সেরই সেট বানাচ্ছি তাহলে আমার পরিচয়টা এক্স দিয়ে দিতে হবে যখন এখানে একত্র একটা সেন্টেন্স ছিল তখন এক্সটা একবার লিখলে হয়েছে যখন আমি আলাদা দুইটা সেন্টেন্স করে দেব সাবজেক্ট এখানে আছে এখানে কিন্তু সাবজেক্ট আর পড়ে না তখন আমাকে এক্স বাড়তি হিসেবে এখানে লিখে দিতে হবে এক্স সিক্স এর কি গুণিতক এক্সটা যে সিক্স এর গুণিতক সেটা আলাদাভাবে বলে দিতে হবে দেখো এখানে এক্স আছে এখানেও এক্স আছে দুইটা আলাদাভাবেই লিখতে হয় এইবার যেহেতু আমরা লিখলাম কি এক্স বিলংস টু এন সাজ দেট 36 এর গুণনীয়ক তাই তো 36 এর গুণনীয়ক এইটা একটা সেট এই যে এবং আছে সেটের ক্ষেত্রে এবংকে আমরা যদি সেটের ভাষায় বলি তখন এটাকে আমরা বলবো ইন্টারসেকশন এটাকে বলবো কি ইন্টারসেকশন এরপরে চলে আসো এই সেটটা লিখে দাও জাস্ট এখন এইভাবেই লিখে রাখো পরবর্তীতে আমরা এর কাজ করব গুণিত খেয়াল করো এই সেট কি হয় শুধু এইটা ওটা না এইটা আমরা আলাদাভাবে করব কিভাবে করব আমরা সমস্ত সদস্য নেব ওই এনের থেকে কিন্তু সেটা 36 এর গুণনীয়ক আমরা গুণনীয়ক কিভাবে বের করি সেটা একটু দেখো আমি তোমাদের গুণনীয়কগুলো বের করে দেখাচ্ছি 36 এর এই যে 36 দিস ইকুয়াল টু 1 ইন্টু 36 এই যে দুইটা গুণনীয়ক এই 36 এর গুণনীয়ক এই দুইটা 1 ও 36 এর গুণনীয়ক 36 ও 36 এর গুণনীয়ক এরপরে 2 গুণ 18 এই 2 ও 36 এর গুণনীয়ক 18 ও 36 এর গুণনীয়ক তারপরে 3 ইন্টু 12 এই দুইটাও গুণনীয়ক তারপর কি আছে 3 4 4 দিয়ে হয় 9 ফোর নাইন স্যার 36 সো ফোর একটা গুণনীয়ক 9 একটা গুণনীয়ক
এরপরে 5 দিয়ে তো আর 36 এ ভাগ করা যায় না সুতরাং 5 এর গুণনীয়ক হবেও না ভাগ করতে পারতে হবে যদি ভাগ না যায় সেটাকে মিলে না যায় তাহলে সেটা গুণনীয়ক হবে না যেহেতু 5 দিয়ে ভাগ করলে মিলে না ওটা গুণনীয়ক হবে না তখন আমরা কি করব 6 দিয়ে গুণ করব দেখো 6 গুণ 6 তাহলে 6 একটা গুণনীয়ক তাহলে 36 এর এই কয়টা গুণনীয়ক আছে এবং এই কয়টাই কিন্তু n এর সদস্য কারণ 1 এ 3 শুরু করে সব n আছে যখন এইটা 36 এর এই সদস্যগুলো হবে এই সদস্যগুলো আমি এখানে লিখে দেব 1 2 3 4 6 ডবল লিখতে লেখা যাবে না এখানে দুইটা 6 আছে বলে এখানে দুইটা 6 লেখা যাবে না একই সদস্য দুইবার লেখার কোনো প্রয়োজন নাই 9 12 18 and 36 এইটা হলো এই 36 এর গুণনীয়ক এই কয়টা আছে এই তার মানে এই সেটের সদস্য তালিকা পদ্ধতিতে এই কয়টাই হবে এরপরে চলে আসো এখানে এটা আরেকটা সেট এটা বলছে কি যে x টা তুমি n এর থেকে নিবা স্বাভাবিক সংখ্যা এখান থেকে নিবা কিন্তু সেটা 6 এর গুণিতক হতে হবে গুণিতক কোনগুলা 6 একটা গুণিতক 6 এর গুণিতক সে নিজেও 6 6 এর ডাবল 12 তারপরে 6 এর 3 দিয়ে গুণ করো কত হয় 18 18 এটার একটা গুণিতক মানে গুণ করে করে যেটা পাওয়া যায় সেটাই গুণিতক তাহলে 6 12 18 24 এগুলা হচ্ছে গুণিতক তাহলে আমরা লিখব কি 6 12 18 24 30 36 42 কতক্ষণ লিখব সব যত আছে সামনে সবগুলাই হচ্ছে 6 এর গুণিতক আমরা এখানে এই কয়েকটা ফোঁটা দিয়ে বুঝিয়ে দিলাম যে এরপরে আরো আছে যত আছে 6 12 18 18 24 30 এগুলা সব ঠিক আছে বুঝতে পারছো এরপরে তুমি কি করো ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন কি আমরা ইন্টারসেকশন কিভাবে করি যে দুইটা সেটের ইন্টারসেকশন করব তার মধ্যে যেটা মিলে যায় কমন হয় সেটা হলো ইন্টারসেকশন তাহলে আমরা কি কি মিলে দেখো এখানে 6 আছে এটা মিলে এখানে সর্বনিম্ন 6 আছে তাহলে এই 6 6 মিলতেছে আমরা 6 এখানে লিখে দেব আর কি মিলে আছে দেখো তো এরপর 12 আছে 12 কি এখানে আছে আছে 12 তাহলে 12 মিলতেছে তারপর কি আছে 18 18 ও মিলতেছে তারপর কি আছে 24 24 এখানে নাই তাহলে এটা দরকার নাই 36 এখানে 36 আছে 36 আছে এই 36 এই হয়ে গেল আমাদের এই যে সেটটা দিয়েছিল x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এই যে এইটা হলো সেই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ কারণ 6 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক 12 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক 18 ও তাই 36 ও তাই ক্লিয়ার হয়েছে তোমাদের সবার বুঝতে পারছো আচ্ছা তাহলে আজকে এটুকু আরেকদিন আরেকটা অঙ্ক দেখাবো আজকে একটা খেয়াল করো এই যে আমার চ্যানেলটা এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে একটা ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিও সহজেই পেয়ে যাবে দেখাবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে